নির্মীয়মান জাতীয় সড়কের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষকরা। ঘটনা বিলুনিয়া থানাধীন বিলুনিয়া জোলাইবাড়ি নির্মীয়মান জাতীয় সড়কের দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। আর এই ক্ষতির হাত থেকে পরিত্রাণ পেতে চাষযোগ্য জমিতে জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি করার দাবিতে রাস্তা অবরোধে নামলেন কৃষকরা। দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে পথ অবরোধ চলতে থাকলেও প্রশাসনের আধিকারিকরা যেন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। কৃষকদের অভিযোগ, জাতীয় সড়ক নির্মাণ কাজে বরাদ্দ দেওয়া ঠিকাদার জল যাবার ব্যবস্থা না করে রাস্তা উঁচু করে কাজ করার ফলে জমিতে অধিক পরিমাণে জল জমে গেছে। তার উপরেই এই এলাকার বাসিন্দা গোপাল পাল রাস্তা সংলগ্ন পুকুর তৈরি করতে গিয়ে জল যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখীন। কৃষকদের দাবি, তাদের কৃষিজমিতে জমে যাওয়া জল নিষ্কাশন করে দিলে কোনো অসুবিধা নেই এবং তারা পথ অবরোধ তুলে নেবে, না হলে পথ অবরোধ চলতে থাকবে। বিগত বেশ কিছুদিন ধরে চলতি এই সমস্যা সমাধানের দাবিতে কৃষকরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি, জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক আধিকারিক এবং স্থানীয় দক্ষিণ সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চিঠিও দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার পথ অবরোধ করেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। রাস্তা সংলগ্ন সরকারি রাস্তা দখল করে পুকুর পাড় তৈরি করে দিয়েছে পুকুর তৈরিকারী যদুপাল। তাই কৃষকদের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সরকারি জায়গা উদ্ধার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে। ঘন্টা দুয়েক রাস্তা অবরোধ চলার পর খবর পেয়ে পুলিশ এবং রাস্তা নির্মাণকারী সংস্থা ঘটনাস্থলে আসে। পরে তারা অবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় কৃষকরা। পিএমএর প্রথম আমরা জানাইছি, এটা কোন জায়গা? দক্ষিণ সোনাইছড়ি। কি নাম আপনার? সুদিন মজুমদার। এখন এখানে আপনার রাস্তা অবরোধ করছে? হ্যাঁ, রাস্তা অবরোধ করছে। এইটা তো জাতীয় সড়ক হইতে আছে? হ্যাঁ, জাতীয় সড়ক হইতে আছে। সোনাইছড়ি এলাকায় আপনারা পথ অবরোধ করছেন, কেন করছি? আমাদের এখানে কৃষি আপনার 30 বিঘার উপরে সম্পত্তি আছে, এই সম্পত্তি গুণাতে প্রচণ্ড পরিমাণে পানি জমাট হইয়া আমাদের কৃষকেরা চাষবাস বন্ধ হইয়া গেছে। আমরা এই জমির উপরে নির্ভরশীল। এরপরে আমরা কয়েকবারে জানাইছি এদিকে এদিকে, কিন্তু কিছুই হন না। পিএমকে একদম জানানো হয়েছে, আর তাই না কইছে যে আমি রাস্তা সাইডে দিয়ে আমার জায়গা ডিএম মোবাইল সুইচ অফ থাকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।